আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নাইমুল ইসলাম, সহকারী শিক্ষক, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট থ্রি লেসন ওয়ান অ্যান্ড টু থেকে ফ্যামিলি এই পড়াটি আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা মূল প্যাসেজ আলোচনা করার পূর্বে কিছু শব্দ তো জেনে নেব। দেখো, প্রথমে যে শব্দটি আছে শব্দটি হচ্ছে ফ্রম। শব্দটি কি? ফ্রম। ফ্রম মানে কি? ফ্রম মানে হতে। ফ্রম মানে হতে। দেখো, পরে যে শব্দটি আছে সেটা হচ্ছে গো। গো মানে কি? গো মানে যাওয়া। গো মানে যাওয়া। পরে দেখো যে শব্দটি আছে সেটা হচ্ছে ইয়ার। পরে শব্দটা কি? ইয়ার। ইয়ার মানে বছর। ইয়ার মানে বছর। দেখো, পরে যে শব্দটি আছে সে শব্দটি হচ্ছে ওল্ড। ওল্ড মানে কি? ওল্ড মানে হচ্ছে বয়স। ওল্ড মানে বয়স। তারপরে শব্দটি আছে দেখো লাইক। লাইক মানে কি? লাইক মানে হচ্ছে পছন্দ করা। লাইক মানে পছন্দ করা। তাহলে আমরা প্রথমে দেখলাম যে দেখো এখানে ফ্রম, ফ্রম মানে হতে, গো মানে যাওয়া, ইয়ার মানে হচ্ছে বছর, ওল্ড মানে বয়স, লাইক মানে পছন্দ করা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরও কিছু শব্দ অর্থ দেখে নিই। দেখো এখানে আছে ওয়ার্ক। এই শব্দটি কি? ওয়ার্ক। ওয়ার্ক মানে কাজ করা। ওয়ার্ক মানে কাজ করা। তারপরে শব্দটি কেয়ার। কেয়ার মানে যত্ন। কেয়ার অর্থ কি? যত্ন। দেখো এটা আছে টেক কেয়ার অফ। টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া। টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া। পরে শব্দটি দেখো প্যাশেন্ট। প্যাশেন্ট মানে কি? রোগী। পেশেন্ট মানে রোগী। পরে শব্দটি ম্যানি। ম্যানি মানে অনেক। ম্যানি মানে অনেক। তাহলে আমরা দেখো আবার দেখি শব্দ অর্থগুলো, যে ওয়ার্ক মানে কাজ করা, কেয়ার মানে যত্ন, টেক কেয়ার অফ মানে হচ্ছে যত্ন নেওয়া, পেশেন্ট মানে হচ্ছে রোগী, ম্যানি মানে অনেক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মূল প্যাসেজের অনুবাদ করব। দেখো প্রথমে আছে কি, ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া। ফারজানা এবং জামিল কুষ্টিয়া থেকে এসেছে। দে গো টু চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তারা চাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। ফারজানা ইজ 9 ইয়ার্স ওল্ড। ফারজানার বয়স 9 বছর। সি ইজ ইন ক্লাস 4। সে চতুর্থ শ্রেণীতে পড়ে। জামিল ইজ 7 ইয়ার্স ওল্ড। জামিলের বয়স 7 বছর। হি ইজ ইন ক্লাস 2। সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। দে লাইক স্কুল অ্যান্ড দে আর গুড স্টুডেন্টস। তারা স্কুল পছন্দ করে এবং তারা ভালো ছাত্র ছাত্রী। ফারজানা অ্যান্ড জামিলস মাদার ইজ রেহেনা পারভিন। ফারজানা এবং জামিলের মা রেহেনা পারভিন। সি ইজ 33 ইয়ার্স ওল্ড। তার বয়স 33 বছর। সি ওয়ার্কস
एट ए हॉस्पिटल इन कुष्टिया एखे सीटा हे थार्ड पार्सन सिंगुलर नम्बर ए कारण वार्क जो मूल भाव एर एखे एस जो हो जाए सी वार्क से काज करे एट ए हॉस्पिटल इन कुष्टिया तेल से कुष्टिया एक हासपाताले काज करे सी इज ए डॉक्टर से एक डाक्टर सी टेक्स केयर अफ मैनी पेशेंट्स एवरीडे सी टेक्स केयर अफ से जत्न ने मैनी पेशेंट्स अनेक रोगी एवरीडे प्रतिदिन तेल से प्रतिदिन अनेक रोगी जत्न ने सी लाइक्स हार जब भेरि मच सी लाइक्स से पसंद करे हार जब तर चाकरि भेरि मच खूब बेसि तेल से तर चाकरि खूब बेसि पसंद करे शिक्षार्थी আমি আবার প্রথম থেকে পড়ছি দেখো ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া ফারজানা এবং জামিল কুষ্টিয়া থেকে এসেছে দে গো টু চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তারা চাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় ফারজানা ইজ 9 years old ফারজানার বয়স 9 বছর সি ইজ ইন ক্লাস 4 সে চতুর্থ শ্রেণীতে পড়ে জামিল ইজ 7 years old জামিলের বয়স 7 বছর হি ইজ ইন ক্লাস 2 সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে দে লাইক স্কুল অ্যান্ড দে আর গুড স্টুডেন্টস দে লাইক স্কুল তার স্কুল পছন্দ করে অ্যান্ড দে আর গুড স্টুডেন্টস তারা ভালো ছাত্র ছাত্রী ফারজানা অ্যান্ড জামিলস মাদার ইজ রেহেনা পারভিন ফারজানা এবং জামিলের মা রেহেনা পারভিন সি ইজ 33 years old তার বয়স 33 বছর সি ওয়ার্কস অ্যাট এ হসপিটাল ইন কুষ্টিয়া সে কুষ্টিয়ার একটি হাসপাতালে কাজ করে সি ইজ এ ডক্টর সে একজন ডাক্তার সি টেক্স কেয়ার অফ ম্যানি পেশেন্টস এভরিডে সে প্রতিদিন অনেক রোগীর যত্ন নেয় সি লাইক্স হার জব ভেরি মাচ সে তার কাজ খুব বেশি পছন্দ করে ডিয়ার স্টুডেন্ট তোমরা এই শব্দার্থগুলো এবং প্যাসেজটা সুন্দরভাবে বাসায় পড়বে এবং পড়াগুলো তৈরি করে রাখবে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ